হ্যালো স্টুডেন্টস আজকের ভিডিওর আলোচনার বিষয় কাজী নজরুল ইসলামের লেখা শিকল পড়ার গান কবিতা শিকল পড়ার গান এই কবিতাটি অষ্টম শ্রেণীতে পাঠ্য আছে তাই অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীগণ অবশ্যই অত্যন্ত মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবে শিকল পড়ার গান এই কবিতাটি নজরুল ইসলামের লেখা বিশের বাঁশি এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই কবিতায় দেশপ্রেম দেশভক্তি দেশের স্বাধীনতার প্রতি আকাঙ্ক্ষা এবং দেশের প্রতি ভালোবাসা প্রদর্শন করেছেন নজরুল ইসলাম এই কবিতায় ভারতের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি কবি অকুণ্ঠচিত্তের সমর্থন জানিয়েছেন কবিতার প্রথম লাইনে দেখো আছে এই শিকল পড়া ছল মোদেরে শিকল পড়া ছল এই শিকল পড়েই শিকল তোদের করবরে বিকল আমাদের বীর বিপ্লবী সন্তানরা ভারতের বীর বিপ্লবী সন্তানরা দেশ উদ্ধারের জন্য বা ভারতবর্ষকে স্বাধীন করার জন্য কারাবরণ করেছিলেন তারা জেলে যেতে ভয় পাননি নজরুল সেই বিপ্লবীদের প্রতি সহমর্মী হয়ে সেই বিপ্লবীদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে সম্পূর্ণভাবে সমর্থন জানিয়ে বলেছেন শিকল পরা ছল ভারতের বিপ্লবীগণ দেশভক্তির কারণে ইংরেজ পুলিশের দ্বারা নিগ্রহ হচ্ছিল ইংরেজ পুলিশ তাদেরকে জেলে ভরে দিচ্ছিল কিন্তু এই জেলে ভরা বা জেলের মধ্যে বন্দী হয়ে থাকা এটাই বিপ্লবীদের ভবিতব্য নয় বিপ্লবীদের মূল উদ্দেশ্য হলো দেশকে স্বাধীন করা এবং স্বাধীন করার জন্য যে প্রচণ্ড শক্তির প্রয়োজন তা বিপ্লবীদের আছে বিপ্লবকে দমন করে রাখা কখনোই সম্ভব নয় বিপ্লব হলো সত্যের প্রতীক সত্য প্রকাশ পাবেই সত্যের প্রতিষ্ঠা ঘটবেই আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীরা তারাও এই দেশকে স্বাধীন করতে পারবে তাই আজকে তাদেরকে কারারুদ্ধ করা হলেও তারা একদিন এই কারাগার ভেঙে ইংরেজ শাসনকে টলিয়ে দেবে ইংরেজ শাসনের অবসান ঘটাবে সে কারণেই কেউ বলেছেন যে পরা ছল এই পরাটা সত্যি নয় এটা হলো এক ধরনের ছলনা আর এই শিকল্পরই শিকল তোদের করবরে বিকল এই পরে অর্থাৎ এই জেল জীবনকে সঙ্গী করে জীবনের অনিশ্চয়তা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে বিপ্লবকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে বিপ্লবীরা যে কর্মকাণ্ড করেছিল তা আসলে ইংরেজ রাজশক্তিকে পরাস্ত করারই নামান্তর ইংরেজ শক্তিকে বা ইংরেজ সরকারকে ভারতবর্ষ থেকে উচ্ছেদ করাই ছিল তাদের একমাত্র লক্ষ্য এবং সেই লক্ষ্যে তারা সফল হবে বলে কবি বলেছেন তাই বলছেন এই শিকল্পরই শিকল তোদের দেখো দুইবার শিকলের কথা আছে প্রথমবার শিকল হল বন্দিত্ব আর দ্বিতীয় যে শিকলের কথা আছে অর্থাৎ শিকল তোদের এই শিকল হল ইংরেজ শাসনাধীন ভারতবর্ষ বা ভারতবর্ষে ইংরেজের শাসন সেই ইংরেজের শাসন তারা উচ্ছেদ করবে পরের লাইন তোদের বন্ধকারায় আসা মোদের বন্দি হতে নয় ওরে ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন ভয় নজরুল তিনি যেন বিপ্লবীদের উৎসাহ দিচ্ছেন বিপ্লবীরা তাদের সংগ্রামের পথে যাতে হতোদম না হয় তাই উৎসাহ দিচ্ছেন বলছেন বন তোদের বন্ধ করায় বন্দী হতে নয় বন্দী হয়ে সারা জীবন থাকব এই ভারতবর্ষ বন্দিত্বের নিগড়ে চিরদিন থেকে যাবে এ এটা হবে না বরং ভারতবর্ষ স্বাধীন হবে তাই বলছেন বন্ধ করায় আসা মোদের বন্দি হতে নয় আমরা বন্দি হবার জন্য এখানে আসিনি এই বন্দিত্ব মোচনের জন্য এসেছি ওরে ক্ষয় করতে আসা মোদের সবার বান্ধন ভয় আর আমরা শুধুমাত্র নিজেদের বন্দিত্ব থেকে মুক্ত হব না আমরা এই দেশকে ইংরেজের বন্দিত্ব থেকে মুক্ত করব। সমগ্র দেশ মুক্তি পাবে তাই বলছেন ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন ভয় সবার অর্থাৎ দেশের সকল মানুষের বাঁধন বা পরাধীনতা আমরা মুক্ত করব এই বাঁধন পরেই বাঁধন ভয়কে করব মরা জয় আমাদেরকে যতই অত্যাচার করো অর্থাৎ ভারতের বিপ্লবীদের যতই অত্যাচার করা হোক তারা এই বাঁধন ভয়কে ভয় পাবে না বান্ধন ভয় মানে পরাধীনতা বাঁধন ভয় মানে অত্যাচার ইংরেজে কারাগারে বন্দী হয়ে থাকা তাই ভয়কে তারা ভয় পাবে না তারা এই ভয় থেকে মুক্ত হবে দেশকে মুক্ত করবে এই শিকল বাঁধা পা নয়ে শিকল ভাঙা কল কি বলছেন যে পায়ে তোমরা শিকল পরিয়েছ সেই পা শিকল পরে থাকার জন্য নয় এই পা হল শিকল ভেঙে ফেলার কল অর্থাৎ এই পায়ে আঘাতে লাথির আঘাতে আমরা দেশের থেকে উচ্ছেদ করে দেবো ইংরেজ শাসনকে উচ্ছেদ করবো তাই বলছেন এই শিকল বাঁধা পা নয়। শিকল ভাঙা কল তোমরা বন্ধ ঘরের বন্ধ নিতে করছ বিশ্ব গ্রাস কী বলছেন বন্ধ ঘরের বন্ধনীতে অর্থাৎ ইংরেজরা জেলের ভয় দেখিয়ে অত্যাচারের ভয় দেখিয়ে অস্ত্রের আঘাতে বা অস্ত্রের সাহায্যে বিশ্বকে গ্রাস করতে চলেছে বিশ্বকে গ্রাস করে রেখেছে অর্থাৎ তারা তাদের শাসন যন্ত্রের মাধ্যমে এই বিশ্বকে পরাধীন করে রেখেছে এর পরের লাইন আর ত্রাস দেখিয়ে করবে ভাবছ বিধির শক্তি হ্রাস ত্রাস মানে ভয় কী ভেবেছ তোমরা এই ভয় দেখিয়ে বিধির শক্তি অর্থাৎ সত্যকে তোমরা দমন করে রাখতে পারবে না তোমরা পারবে না সত্যের প্রতিষ্ঠা ঘটবে সত্যের জাগরণ ঘটবে তখন তোমাদের ত্রাস আর পৃথিবীকে পরাধীন করে রাখতে পারবে না তাই বলছেন যে ত্রাস দেখিয়ে করবে ভাবছ বিধির শক্তি হ্রাস বিধির শক্তি বা সত্য বা স্বাধীনতা তাকে তোমরা আর বেশিদিন অবদমন করে রাখতে পারবে না এবার আনব মাভয় বিজয় মন্ত্র বলহীনের বল ওই বলছেন আমাদের স্বাধীনতা সংগ্রামের আমাদের বিপ্লবীগণ তারা মাভৈ মন্ত্র উচ্চারণ করবে মাভয় মন্ত্র হল ভয় না পাওয়ার মন্ত্র মাভৈ শব্দের অর্থ হল ভয় পেও না সেই ভয় না পাওয়া বা নির্ভীকতার সেই মন্ত্র বিপ্লবীরা উচ্চারণ করেছে এবং সেই মন্ত্রে ভারতের কলুষতা বা ভারতের পরাধীনতা দূর হয়ে যাবে কি বলছেন বলহীনের বল বলহীন কারা ভারতবাসী ভারতবাসী হলো অসহায় পরাধীন নিপীড়িত নির্যাতিত এই বলহীনের বল তারা সঞ্চার করবে বল মানে শক্তি বলহীনকে তারা শক্তি সঞ্চার করবে ভারতবাসীকে তারা শক্তি সাহস এবং স্বাধীনতা দেবে তোমরা ভয় দেখিয়ে করছ শাসন জয় দেখিয়ে নয় ইংরেজরা ভয় দেখিয়ে পৃথিবীকে শাসন করছে জয় দেখিয়ে নয় জয় দেখিয়ে অর্থাৎ ভালোবাসা দিয়ে তারা পৃথিবীকে অধিকার করতে পারেনি ভালোবাসা দিয়ে যারা পৃথিবীকে অধিকার করেছে তারা মানুষের মনে চিরস্মরণীয় হয়ে থাকে যেমন গৌরাঙ্গদেব বা চৈতন্য শ্রী মহাপ্রভু রবীন্দ্রনাথ নজরুল এরা সকলেই ভালোবাসা দিয়ে মানুষের মনকে জয় করেছে কিন্তু ইংরেজরা তারা ভালোবাসা দিয়ে নয় তারা অস্ত্রের রাখাতে এই পৃথিবীকে চুরমার করছে অস্ত্রের রাখাতে পৃথিবীকে বন্দি করে রেখেছে তাই বলছেন যা তোমরা ভয় দেখিয়ে করছো শাসন জয় দেখিয়ে নয় তোমরা যদি জয় দেখিয়ে শাসন করতে তাহলে তোমাদের এই শাসন চিরদিন থাকত তোমরা যদি মানুষকে ভালোবাসা দিতে মানবতাকে মূল্য দিতে তাহলে ইংরেজের শাসন চিরদিন অটুট থাকত কিন্তু তোমরা শাসন করছো ভয় দেখিয়ে ভয় দেখিয়ে এক জাতিকে বেশি দিন পরাধীন করে রাখা সম্ভব নয় তারা স্বাধীন হবেই সেই ভয়ের টুটিই ধর্বটিপে টিপে করবো তারে লয় যে ভয় তুমি তোমরা আমাদের দেখাচ্ছ হে ইংরেজ সরকার তোমাদের সেই ভয়ের শাসনের ত্রুটি আমরা টিপে ধরব অর্থাৎ এই ভয় থেকে আমরা উদ্ধার পাবো আমরা নিষ্কৃতি পাবো আমরা প্রচণ্ড শক্তি সহকারে এই বিপ্লবকে প্রতিষ্ঠা করব। এবং আমাদের এই বিপ্লব প্রতিষ্ঠা পেলে আমাদের বিপ্লবীগণ সফল হলে তোমাদের ব্যর্থতা অনিবার্য তোমাদের ভয়ের শাসন তখন আর পৃথিবীতে বা এই ভারতবর্ষে তখন থাকবে না তোমাদের শাসন অবলুপ্ত হবে আমরা ফাঁসি পড়ে আনবো হাসি মৃত্যু জয়ের ফল তোমরা আমাদের ভয় দেখানোর জন্য বা তোমরা ভারতে বিপ্লবীদের সায়স্তা করার জন্য তাদের ফাঁসি দিচ্ছ কিন্তু কতজন মানুষকে তোমরা ফাঁসি দেবে ক্ষুদিরাম হাসতে হাসতে বরণ করেছিল সেখানে কই ইংরেজদের ভয় তো কাজ করেনি ক্ষুদিরাম ভয় পেয়ে ফাঁসিতে যায়নি বরং হাসতে হাসতে ভারত মাতৃকার বা এই দেশ মাতৃকার সেবার জন্য ক্ষুদিরাম জীবন উৎসর্গ করেছে এরকম কত ক্ষুদিরাম তারা নিজেদের জীবনকে উৎসর্গ করেছিল দেশকে ভালোবেসে তাই দেশকে ভালোবেসে যারা বিপ্লবের পথে অগ্রণী তাদেরকে ফাঁসি দিয়ে বা তাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে তাদের আন্দোলনকে স্তব্ধ করা যাবে না তাই বলছেন মোরা ফাঁসি পরে আনবো হাসি মৃত্যু জয়ের ফল মৃত্যুর মধ্য দিয়ে আমরা জয় করব আমরা জীবনের বিনিময়ে এই দেশকে উদ্ধার করব আমরা জীবনকে উৎসর্গ করে দিয়েছি ভারত মাতৃকার চরণে তাই মৃত্যুকে আমরা ভয় পাই না বরং মৃত্যুকে আমরা জয় করব এবং পরাধীন জয় করব ওরে ক্রন্দন নয় বন্ধ নেই শিকল ঝঞ্ঝনা যে শিকল ঝঞ্ঝনা শুনতে পাচ্ছ বিপ্লবীদের প্রতি যে অত্যাচার ইংরেজ সরকার করছে তার ফলে যে ক্রন্দন ধ্বনিত হচ্ছে তা ক্রন্দন নয় তা হল শিকল ঝঞ্ঝনার শব্দ অর্থাৎ শিকল কাটতে চলেছে ভারত মুক্তি পেতে চলেছে ভারতবর্ষ স্বাধীনতার পথে এগিয়ে চলেছে ইংরেজরা যত বেশি অত্যাচার করবে ভারত তত দ্রুত স্বাধীনতার পথে এগিয়ে যাবে তাই বলছেন ওরে এই ক্রন্দন নয় বন্ধন এই শিকল ঝঞ্ঝনা যে বাঁধনে বেঁধে রেখেছে ইংরেজরা সেই বাঁধন এখন ঝনঝন করছে অর্থাৎ খুব শীঘ্র সেই বাঁধন কেটে যাবে এই যে মুক্তিপথের অগ্রদের চরণ বন্ধনা এবং এই যে শিকল ঝঞ্ঝনা এটা হলো মুক্তিপথের অগ্রদূতের চরণ বন্দনা করছে অর্থাৎ মুক্তিপথের অগ্রদূত তাকে বলে যিনি আমাদের মুক্তি দেখাবেন যিনি সামনে এগিয়ে চলেছেন তিনি হলেন মুক্তিপথের অগ্রদূত অগ্রদূতের চরণ বন্দনা করছে কে এই শিকল ঝঞ্ঝনা যা তোমরা শুনতে পাচ্ছ ইংরেজ রাজশক্তি বা ইংরেজ সরকার ভারতবাসীদের উপরে যে নির্মম অত্যাচার করছে সেই অত্যাচার আসলে সেই মুক্তিপথের অগ্রদূতের সেই দেশ নায়কের বন্দনাগান করছে পরের লাইন এই লাঞ্ছিতেরাই অত্যাচারকে হানছে লাঞ্ছনা লাঞ্ছিত করা লাঞ্ছিত ভারতবাসী লাঞ্ছিত ভারতবর্ষের মানুষ ইংরেজরা তাদের লাঞ্ছনা করেছে কিন্তু এই ভারতবাসী বা ভারতের বি বিবিপ্লবীর সন্তানরা তারা লাঞ্ছিত হয়েও সেই লাঞ্ছনাকে আঘাত করছে সেই লাঞ্ছনাকে তারা উপেক্ষা করছে ইংরেজ শক্তিকে বা ইংরেজ শক্তির দুর্দমনীয় প্রতাপকে তারা মানছে না ইংরেজ সরকারের অস্ত্র তাদের বন্দুক গোলা বারুদ অস্বীকার করে প্রাণ বিসর্জন গিয়ে চলেছে ভারতের মানুষ এবং এভাবেই তারা মুক্তিপথের অগ্রদূতের চরণ বন্দনা করছে এবং তারা প্রতি পদক্ষেপে স্বাধীনতার দিকে এগিয়ে চলেছে মোদের অস্থি দিয়েই জ্বলবে দেশে আবার বজ্রানল দেখো এখানে অস্থি দিয়ে বজ্রানল জ্বালানোর কথা বলা হয়েছে পুরাণ কাহিনীতে আছে যে স্বর্গ যখন অসুর অধিকারে চলে গিয়েছিল অসুরা যখন স্বর্গকে অধিকার করে নিয়েছিল দেবতারা স্বর্গ থেকে বিতাড়িত হয়েছিল তখন একজন মুনি তার নাম হচ্ছে মুনি সেই দধিচিমুনির অস্থি থেকে বজ্র নামে এক অস্ত্র তৈরি হয়েছিল সেই বজ্রের রাখাতে অসুরদের নিধন করা সম্ভব হয়েছিল এবং স্বর্গকে অসুরদের হাত থেকে রক্ষা রক্ষা করা বা উদ্ধার করা সম্ভব হয়েছিলো ঠিক তেমনিভাবে ভারতবর্ষ এখন ইংরেজিটুপি অসুরদের দ্বারা বন্দি ইংরেজটুপি অসুররা ভারতকে গ্রাস করেছে আমাদের বীর বিপ্লবী সন্তানরা আমাদের দেশ নায়করা তারা তাদের অস্থি দিয়ে অর্থাৎ মরণপণ সংগ্রাম করে ভারতবর্ষকে উদ্ধার করবে মুনির অস্থি থেকে যেমন বজ্র তৈরি হয়েছিল ঠিক তেমনি আমাদের দেশের বিপ্লবীদের অস্থি দিয়ে বা তাদের জীবনের বিনিময়ে যে অস্ত্র তৈরি হবে তা হলো স্বাধীনতা বাণীকে পূর্ণ প্রতিষ্ঠা করবে অর্থাৎ আমাদের দেশের ছেলেরা তারাও দধি মুনির মতোই আত্মত্যাগ করতে পারবে এবং আত্মত্যাগের জন্য তারা প্রস্তুত আছে এভাবেই কবি নজরুল ইসলাম ভারতের বিপ্লবীতে জয়গান যেমন করেছেন তেমনি ভারতবর্ষ যে চিরদিন ইংরেজ শাসনের অধীনে থাকবে না ভারতবর্ষ যে ইংরেজ শাসনের হাত থেকে মুক্তি পাবে স্বাধীন হবে সেই স্বপ্ন নিজে যেমন দেখেছেন তেমনি আমাদেরও দেখিয়েছেন এভাবেই শিকল পড়ার গান এই কবিতায় নজরুল ইসলাম ভারতবর্ষের স্বাধীনতা প্রাপ্তির বা স্বাধীনতা লাভের একটি চিত্র অঙ্কন করেছেন কেমন লাগলো আজকের এই আলোচনা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে একটি লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে আর আমার এই চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেলাইকনটিকে অ্যাক্টিভ করে রাখো এই ধরনের এডুকেশনাল ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবে